হ্যালো বন্ধুরা, এপিআই টিভির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব বোবায় ধরা ভূতের গল্প। এটা কি কুসংস্কার নাকি অলৌকিকতার ব্যবচ্ছেদ? চলুন বিজ্ঞানের আলোয় ফিরে দেখা যাক। তবে তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, শুরু করা যাক। বোবায় ধরা কেন হয় বা হ্যালুসিনেশন কেন হয়? বোবায় ধরাকে বৈজ্ঞানিক ভাষায় হ্যালুসিনেশন বলা হয়। যখন চিত হয়ে কেউ শুয়ে থাকে আর তার পায়ের দুই আঙুল নাক বরাবর থাকে, তখন তাকে বোবাভূত এসে ভর করে। ছোটবেলায় একবার এরকম অভিজ্ঞতা হলে দাদির কাছে যখন জিজ্ঞাসা করলাম, তখন এরকম একটা উত্তরই পেয়েছিলাম। তারপর অনেকের কাছে এরকম উত্তর বা কাছাকাছি উত্তর পেয়েছি। সবার কথায় মর্মার্থ এই যে, বোবা নামক ভূত যখন মানুষের উপর ভর করে তখন বোবায় ধরে। কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? একজন বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে এরকম উত্তর মেনে নেয়া কখনোই সম্ভব না। যাই হোক, বোবায় ধরার ব্যবচ্ছেদ করার আগে বলে নিই আসলে বোবায় ধরা কি আর এতে হ্যালোসিনেশন কিভাবে হয়। অনেকেরই বোবায় ধরার অভিজ্ঞতা রয়েছে। ব্যাপারটা হচ্ছে, মাঝে মাঝে রাতের বেলা ঘুমের সময় দেখা যায় আমরা ঘুম থেকে জেগে উঠি, কিন্তু জেগে উঠলেও হাত পা নাড়াতে পারি না, চাইলেও পারি না। অনেক সময় ঘুম থেকে জেগে উঠে হাত পা নাড়ানো তো যায়ই না, তার উপর অনেক অশরীরী অলৌকিক জিনিসপত্র দেখা যায়। এটাই মূলত বোবায় ধরা বা স্লিপিং প্যারালাইসিস। আসুন এবার জানা যাক কেন বোবায় ধরে। মানুষ যখন ঘুমোয় তখন ঘুমের মাঝে REM বা রেপিড আই মুভমেন্টস সাইকেল চলতে থাকে। REM হচ্ছে মানুষ যখন স্বপ্ন দেখে সেই পর্যায়। মানুষ ঘুমের মাঝে এই সাইকেলে থাকাকালে মস্তিষ্ক দেহের কার্যকলাপ বন্ধ করে রাখে, কারণ স্বপ্ন দেখে মানুষ সেসবের রিয়াকশন হাত পা নাড়িয়ে করতে পারে আর এতে নিজের দেহের ক্ষতি হবার সম্ভাবনা থাকে। তাই স্বপ্নে আমরা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি মারামারি যাই করি না কেন, বাস্তবে ঘুমের সময় আমাদের দেহ কিন্তু স্থির হয়ে থাকে। যদি কখনো REM সাইকেল চলাকালে দেহের কার্যকলাপ বন্ধ না থাকে, তখন অনেকেই ঘুমের মাঝে চিল্লাফাল্লা করে বা হাত পা ছোড়াছুড়ি করে। ঠিক তেমনই উল্টোভাবে অনেক সময় দেখা যায় যে মানুষ ঘুম থেকে ঠিকই জেগে ওঠে, কিন্তু তখনও দেহের কার্যকলাপ বন্ধ থাকে। দেহ বুঝতে পারে না যে সে জেগে উঠেছে। ঘুম থেকে জেগে উঠলেও একই সাথে দেহ যেমন বুঝতে পারে না, ঠিক সেভাবেই REM সাইকেলও চলতে থাকে। যখন দুইটা একসাথে হয় সেই অবস্থাকেই বলে বোবায় ধরা। এই অবস্থা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। মূলত 5 থেকে 25 বছর বয়সীদের বোবায় বেশি ধরে থাকে। বোবায় ধরার একটা প্রধান কারণ হচ্ছে অনিয়মিত ঘুম। মানুষ যখন চিন্তিত থাকে বা প্রেসারে থাকে তখন বোবায় ধরতে পারে। দেখা গিয়েছে যারা নিয়মিত সময় ঘুমায় না এবং প্রয়োজনের চাইতে কম ঘুমায়, তারাই হ্যালুসিনেশনে বেশি আক্রান্ত হয়। অনেক সময় দেখা যায় অতিরিক্ত ঘুমালেও বোবায় ধরার আশঙ্কা তৈরি হয়। হ্যালুসিনেশন বা বোবায় ধরার কোনো নির্ধারিত চিকিৎসা নেই। স্লিপিং প্যারালাইসিস বা বোবায় ধরা বা হ্যালুসিনেশন থেকে বাঁচতে হলে সময় মতো এবং নিয়মিত ঠিক মতো ঘুমোতে হবে এবং চিন্তা ভাবনা বা প্রেসার থেকে মুক্ত থাকতে হবে। বাস্তবে বোবায় ধরার পিছনে কোনো অলৌকিকতা বা অশরীরী বা ভূত নেই। ঘুমের ব্যাঘাত হলে স্লিপিং প্যারালাইসিসের মাধ্যমে হ্যালুসিনেশন হতে পারে। এর থেকে মুক্তি পেতে ঠিকমতো বাধ্যতামূলক ঘুমোতে হবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।